নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে এতে এখনও এ জেলায় পানিবন্দী আছেন বারো লাখ মানুষ গতকালের টানা বৃষ্টিতে কিছু এলাকায় আবারও পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ পেনির দাগন ভুইয়ার নিচু এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে চার দিন ধরে দাগন ভুইয়া কেন্দ্রীয় জামে মসজিদে পানি জমে থাকায় সেখানে নামাজ আদায় করতে পারছেন না মুসল্লিরা বরিশালে বৃষ্টি না থাকলেও কমেনি জলাবদ্ধতা দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে খালে চারপাশে বিভিন্ন এলাকা ও সড়কে এখনও পানি জমে আছে এদিকে বাতাসের গতিবেগ বেশি থাকায় ও অমাবস্যা হওয়ার কারণে বরিশাল বিভাগে প্রায় সব নদ পানি জোয়ারের সময় বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড দর্শক জলাবদ্ধতার বিষয়ে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াস উদ্দিন রনি রনি সংবাদে যেরকমটা বলছিলাম যে নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে তো বন্যার পানি কেন কমছে না এ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন মারপি ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি জানাচ্ছিলেন নোয়াখালীতে বন্যার পানি জলাবদ্ধতায় রূপ নিয়েছে আর এটি না কমার অন্যতম কারণ হচ্ছে এখানে পানি নিষ্কাশিত হওয়ার যে ব্যবস্থা খাল বিল ড্রেনেজ ব্যবস্থা এগুলো কিন্তু অনেকটাই কিন্তু দখল হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নেই এজন্য কিন্তু এখানকার পানি নামছে খুবই ধীর গতিতে আর এছাড়া স্থানীয়দের যে অভিযোগ যে এখানকার বড় বড় যে খালগুলো রয়েছে সেগুলো যে পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন এগুলো কাজের মাধ্যমে যে পরিষ্কার করেছিল সেখানে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে আর এই জন্যই কিন্তু এখানে জলাবদ্ধতার পানি নামছে দীর্ঘতিতে এছাড়াও যেটা আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে এখানকার নোয়াখালীর যে জায়গাটা এটি কিন্তু সমতল আর এখানকার মাটি হচ্ছে নরম এজন্য কিন্তু এখানকার পানি কিন্তু নামছে খুবই দীর্ঘতিতে এছাড়া এখানকার বন্যায় মানুষের যে পরবর্তী যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এটি স্থায়ী রূপ নেওয়ায় কিন্তু এখানকার মানুষ কিন্তু ভীষণ দুর্ভোগে ভুগছে এবং যেন দুর্ভোগ তাদের সাথে একবারে জীবনের সাথে গেথে গেছে যেমন এখন আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ আছে কিন্তু বিদ্যালয় খুলবে যে বিদ্যালয় খুললে তারা কিন্তু এখান থেকে বাড়ি ফিরতে হবে কিন্তু অনেকের বাড়ি ফেরার মতো অবস্থাও নেই তাদের যে কাঁচা বিটে এবং মেজে এগুলো কিন্তু একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্যদিকে বিদ্যালয় খোলা তারা রয়েছে তাহলে তাদের বাড়ি ফেরারও অবস্থা নেই এই জন্য তাদের ভিতরে কিন্তু মানসিক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে আপনাদের জানিয়ে রাখি এখানকার যে সাধারণ মানুষের হচ্ছে বর্তমান সরকার পানি নিষ্কাশিত হওয়ার বাবে হওয়ার ব্যাপারে যুগ উপযোগী একটা ব্যবস্থা নেই সেটি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছে মার পেয়েছিল আমার কাছে নোয়াখালীর জলবদ্ধতা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ধন্যবাদ আপনাকে